খিলগাঁও, ঢাকার কৃতি সন্তান জাহিদ হাসান, শফিকুল ইসলাম ও মিয়াজউদ্দিন। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকার জনপ্রিয় ব্যক্তি জাহিদ হাসান, শফিকুল ইসলাম, মিয়াজউদ্দিন ও পাপ্পুর বিরুদ্ধে প্রতিপক্ষ আওলাদ আনোয়ার গঙ্গদের একটি ভুয়া মিথ্যে বানোয়াট সংবাদ প্রচার করায় স্থানীয় এলাকাবাসীর তীব্র প্রতিবাদ। আমরা সরজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানাতে পারি এবং স্থানীয় এলাকাবাসী আমাদের জানায় যে জাহিদ হাসান, শফিকুল ইসলাম, মিয়াজউদ্দিন এলাকার উন্নয়নের জন্য কাজ করে, কেউ কোনো বাজে ও খারাপ কাজের সাথে জড়িত না, কেউ কোনোদিন ওদের বিরুদ্ধে কোনো বাজে অভিযোগ দিতে পারবে না, স্থানীয় থানায় কোনো অভিযোগ নেই, গরিব অসহায় নিজ এলাকার জন্য নিঃস্বার্থভাবে কাজ করেন, এলাকার নারী পুরুষ বায়োজ্যেষ্ঠ সবাই এক বাক্যে জাহিদ হাসান, শফিকুল ইসলাম, মিয়াজউদ্দিন ও পাপ্পুর বিরুদ্ধে ভুয়া মিথ্যে মানোয়ার সংবাদ প্রচার করায় তীব্র প্রতিবাদ জানায় এবং প্রতিপক্ষ আওলাদ আনোয়ার গঙ্গদের শাস্তি দাবি করেন। স্থানীয় এলাকাবাসী জাহিদ হাসান, শফিকুল ইসলাম, মিয়াজউদ্দিন, পাপ্পুদের এলাকাবাসী এতই ভালোবাসেন যে নারী পুরুষ সবাই একসাথে হাত তুলে ওদের জন্য দোয়া করেন। এলাকাবাসী আরও জানান যে প্রতিপক্ষ আওলাদ আনোয়ার গঙ্গ এলাকার বাজে ও বদলুক হিসাবে পরিচিত। আজকে এখানে আমাদের সমাজিত হওয়ার কারণ সেটাই যে আমরা এই এলাকার মধ্যে আমি 2011 সদস্য মেম্বার হয়েছি। জি, এই পর্যন্ত আমি এই সমাজটা চালাই নিতেছি, এই ওয়ার্ডটা আমি সবসময় নিয়ন্ত্রণ রাখছি, এটাকে চালাইতেছি। চালানো এটা কিছুদিন আগে একটা রাস্তার কথা লয় কাজ লেখা গেল, তর্ক বিতর্ক হয়েছে, যেমন আনার গেলো তর্ক বিতর্ক হয়েছে, হ্যাঁ আওলাদ আনার হ্যাঁ সিনিয়র আছে নবী, এরা সবাই মিলে এই রাস্তায় লেখা বাধা বিঘ্ন করছিল, এই জন্য বাগিনা হাসানে প্রতিবাদ করছে, প্রতিবাদ করাতে খারাপ আচরণ খারাপ করছে, খারাপ করাতে যাকে ওইটা একটা আলোচনা হয়েছে, আলোচনার মধ্যে এটাও স্থগিত হয়েছে, এরা আবার নার্সিং কমিশনে ডাক দিয়েছিল, দনপক্ষে ডাকাইছিল, তো হাসান এটা গেছিল, সবি এটা গেছিলো, তো আলাদা এরা যায় নাই, আলাদা এরা মানে না। আচ্ছা, তো যখন না মানার কারণে তখন নার্সিং বললো যদি যারা না মানে এরা যদি না আসে তাহলে জোর করে আনা যায় না, তার ওইটাই ওভাবে স্থগিত রয়েছে। স্থগিত রাখার পরে বর্তমানে হলে যে অপচারটা করছে যে চান্দার ব্যাপারে, এই বিষয়ে আমি মেম্বার হয়েছি পরে আমার এই এলাকায় এ পর্যন্ত কখনো ছিল না আর কখনো হয় নাকি। আচ্ছা, আমার বয়স তো প্রায় 50-এর কাছাকাছি, 45-47 মতো হয়ে গেছে, এ পর্যন্ত এরকম কোনো জিনিস আমরা শুনি নাকি, আর হইবে কি আমি নিজেই মেম্বার এই এলাকার, আমার এলাকা যদি কিছু হইতে চায় তাহলে আমার কাছে আমার কাছে বিচার আসতো, আমি তো আসি এখানে আলোচনায় আপনার সাথে কথা শিখে পরে সবাই আমার গ্রামের সবার লোক, এই গ্রামের লোক কেউ এই বাইক কেউ চাষা কেউ মামু সবাই আমরা এই বাসিন্দা এই দেশের কেউ এখানে 12টা লোক নাই, আপনি আমাদের সাথে আলোচনা করে দেখেন। বিষয় হলো যে যখন ঘটনাটা তারা উল্লেখ করছে, ঘটনাটা সর্বপ্রথম তো আপনাদের, আপনারা যেহেতু এলাকার জনপ্রতিনিধি, আগে আপনাদের কাছে আসবে তারপর স্থানীয় থানায় যাবে, কিন্তু তারা এই দুই জায়গায় না গিয়ে কি করলো, একটা একটা অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও করে ছেড়ে দিল, তাহলে এটা কি তাদের উচিত হয়েছে? এই বিষয়ে আমার সাথে কোনো আলোচনা করে না, কোনো আলোচনা করে না, আমার সাথে করে নাই, সমাজের কারোর সাথে যদি আলোচনা করে তারা যারা জানে আমার সাথে কোনো আলোচনা করে না, আমাদের পরামর্শ করে না। আমি আপনাকে বলতেছি, এই যে ওদের বিরুদ্ধে একটা অভিযোগ আনলো যে ওরা সাদাবাজি করে, সন্ত্রাসী করে, আসলে কি ওরা সাদাবাজি সন্ত্রাসী করে? এই ধরনের কোনো কর্মকাণ্ডে কি আপনারা কখনো দেখছেন? কোনোদিন এগুলো বাদান আমরা শুনি না। হ্যাঁ, এই আমরা মুরা নাই, ওই আমরা এলাকাতেই নাই। আচ্ছা, এই সাদাবাজির কি এইসব ঘটনা আমরা শুনিও নাই, ওরা যে এটা যে দিয়ে দিল এটা কোনোদিনই না চরিত্র ওর চলাফেরা, এই ক্ষেত্রে কি ওর কোনো প্রবলেম আপনারা চোখে পড়ছে কখনো? কোনোদিনই না স্যার, কোনোদিনই পড়ে না, কোনোদিনই পড়ে না। তাহলে আপনারা বলতেছেন যে এটা একটা চক্রান্ত, আপনার নামটা কি কাকা? আপনার নাম কি? তাইজউদ্দিন খান। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো যে একটা অপপ্রচার,
আচ্ছা এই অপপ্রচারটা কি কত লোকের সত্য আপনি একদম একদম ফ্রেশলি বলবেন মানে যে আপনি কোন আমগই এলাকার মধ্যে কোনদিন চাঁদাবাদি হয় নাকি এই খিলগাঁও থানার মধ্যেই নাই আচ্ছা আমগই এলাকার মধ্যে মেম্বার হইছে আরো মেম্বার চলে গেছে আমরা আমগো বয়স 64 চলে গেছে আমরা 64 বছরের ভিতরে আমরা দেখি নাই এই এলাকার মধ্যে কোন চাঁদাবাজি কাটতে 10 টাকা কাটতে নিতে আপনাদেরকে না বললে তারা আজকে যে আমরা আচ্ছা আন্টি আপনার নাম রশনারা আচ্ছা আমি বলতে চাচ্ছি যে আপনি সত্যটা বলবেন জাহিদ সাহেব বা অন্যান্য যারা আছে আপনাদের পরিচিত গ্রামবাসী হিসাবে না যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা কি আপনারা স্বচক্ষে দেখছেন কেউ কিন্তু আমি সামনে ছিলাম না তবে একটাই জানি যে জাহিদ হাসান দেশের জন্যই করে দেশের জন্যই করছে দশজনের জন্যই করছে পাবলিকের জন্যই করছে সে তো সন্ত্রাসী যদি করতো তাহলে সে নিজের জন্য করতো সে নিজে খাইতো সে তো নিজে খায় নাই সে দেশের জন্য করছে এই যে রাস্তাটা মানে হয়েছে হাঁটতেছে না যারা মিথ্যা বান্ডবগুলো করছে তারাও তো হাঁটতেছে তারাও তো চলতেছে তো কেন জাহিদ হাসানের নামে এই মিথ্যা কথাগুলো বলছে হাসান শফিক হ্যাঁ এরা তো এরা তো কারা কারা করছে কারা শফিক পাপু হ্যাঁ কারা কারা মানে হাসানের সাথে আওলাদ করছে আওলাদ আওলাদ মানে আমি ওটার নাম জানি না যারা করছে কিন্তু আমি এরা শুনছি যে এরা একটা অন্যায় কাজ করছে জাহিদ হাসানের সাথে আজকাল জাহিদ হাসান যদি সন্ত্রাসী করতো তাহলে সে নিজের জন্য করতো তাহলে দেশের জন্য করছে নাকি আরো কি ছিল যে শফিকুল ইসলাম তারপরে আরেকজন মিয়াজউদ্দিন ওদের নাম কেন আসলো ওর সাথে নামকরণ কারা আপনারা বলতে চাচ্ছেন যে অভিযোগটা করা হয়েছে এটা সম্পূর্ণই ভুয়া এবং এটা পিছনে হাসান সাহেবে ভালো কাজ করে কত বিএনপি গেল আওয়ামী লীগ গেল মেম্বার গেল চেয়ারম্যান গেল এমপি গেল এই রাস্তা হয় নাই আমাদের দেশের লোক ইত্যাহানের সুযোগ পাইছে হাসান সাহেবে এই রাস্তাটুক যুদ্ধ করে আনছে মানে হাসান সাহেবে যে রাস্তাটা আনতেছে মানে এই কয়টা জনগণের শহর কাটা হয়ে গেছে হাসান সাহেব দিত না রাস্তাটা রাস্তা জায়গা দিব না এই দেশের লোক একটা ডেলিভারির রুগী হইলে নেওয়ার কোনো সম্ভব না হাসান সাহেবের দেশের জন্য কান্তাছে হাসান সাহেবের পাবলিকের লেগা কান্তাছে জনগণের শান্তি চাইতাছে কথা বার করছে ওয়া করে শুধু হাসান সাহেবের রাস্তার দায়িত্বটা আপনারা দিয়া যান তবে আমরা সুবিধা হইব আজকে আপনারা মোটরসাইকেল নিয়ে এসে গেছেন তো মোটরসাইকেল নিয়ে আসতে পারতেন না স্যার কথা ভাঙিয়া তারপর আসতেন স্কুলে যাইতার এটা এই যে আমার না ছোট ছোট বাচ্চা গেলে আমরা বাড়ি এই যে বেড়া স্কুলে যাইব এখন টুক যাও না কত সুযোগ হয়েছে হাসান সাহেবের আপনারা রাস্তার দায়িত্বটা দিয়া যান আপনার আমার একটুকু অনুরোধ আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি এই এলাকায় কতদিন যাবৎ এই এলাকার মধ্যে 2013 সালে আসছি এই তো চোখটা এলাকার আমাদের এই এলাকার মধ্যে
মসজিদের ইমামতি করি আমি এই যে 2013 সাল থেকে এটা 21 শেষ হয়ে যাইতেছে 22 শুরু হবে এর মধ্যে জাহিদ হাসানের কোনো অপকর্ম ওদের জন্য যে একটা সিন্ডিকেট কইরা নেডের মধ্যে যে ষড়যন্ত্রমূলক যে মিথ্যা অপবাদ দিয়েছে এটা সম্পূর্ণ একটা বানোয়াট একটা মিথ্যা অপবাদ আমরা একটা জিনিস আমরা শুনতে পাচ্ছি যারা অভিযোগটা করেছে এবং অভিযোগটা যে মানে ধারণ করেছে ওনাদের মধ্যে একটা মানে আত্মীয়তার সম্পর্ক আছে এই সম্পর্কে আপনি কি জানেন জাহিদ হাসান যদি খারাপ হইতো শফিকুল সাহেব যদি খারাপ হইতো তাহলে আজকে একটা দিনই প্রতিষ্ঠানের হ্যাঁ আজকে প্রধান অতিথি হিসাবে উনি থাকতে পারতেন না এলাকার লোকেরা এলাকার লোকেরা এমনকি সহসভাপতি হিসাবে আছেন শফিকুল ইসলাম সাহেব সহসভাপতি হিসাবে আমাদের শফিকুল ইসলাম সাহেব একটা মসজিদের মাহফিলের উনি সহসভাপতি যদি উনি খারাপই হইতো জাহিদ হাসান যদি খারাপই হইতো তাহলে মসজিদ আর মাদ্রাসার মধ্যে এরকম দান খায়রাত করতো না তো আমার শেষ সর্বশেষ কথা হইল আমি 13 সালে আসছি 21 সালে যাইতেছে এর মধ্যে জাহিদ হাসানের কোনো খারাপ দেখেন নাই বা ওর সাথে যারা আছে তাদের করে মানুষের ভালোর জন্যই করে যারা অভিযোগটা করছে তারা এক সময় এই দেশের আমাদের সাহায্য সহযোগিতা এবং আমরা ঘরের থেকে চাউল উঠাইয়া টাকা উঠাইয়া তাদেরকে আমরা দিতাম আর তারা তো ভাই কথা বলতেছে তারা তখন অচল চলতে পারে না কোনো ইয়া ছিল না ঘর দুয়ার ছিল না তাদের সভাপতি মোহাম্মদ কামরুল হাসান আমি ছোটখেলে গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে একজন সহকারী শিক্ষক আমার পাশে গ্রাম প্রায় ডেহারাদে আমি 2003 সাল থেকে এখানে কর্মরত আছি এই সময়ের মধ্যে এমন সম্বন্ধে এরকম কোনো বাজে কথা শুনিনি এমনকি আমি ব্যক্তিগত একটা সমস্যা পড়ছিলাম ওনার কাছে আসছিলাম যে আমার উনি আমার সমস্যার জন্য নিজে ফোন করছেন নিজে ওখানে গিয়েছেন চাচা বাসে করছেন এমনকি আমাদের যে সামাজিক প্রতিষ্ঠান আমাদের বিদ্যালয়ের রাস্তা কাজের জন্য আমাদের সুয়ারের স্থানে বেগে গেছিলো ওনারা আর্থিক সহায়তা দিয়ে এটা মানে এই জন্য আমি মনে করি যে এই প্রচারটা একটা অপপ্রচার আমরা তীব্র নিন্দা জানাই প্রশাসনের কাছে এটার বিচার চেয়ে প্রশাসন দৃষ্টা করছে প্রশাসনের দৃষ্টি মানে হস্তক্ষেপ কামনা করছে আচ্ছা ধন্যবাদ আচ্ছা আপনি আপনার পরিচয় এটা বলেন একটু আমার নাম আফতাবউদ্দিন আমি এই এলাকারই সন্তান আচ্ছা আমার সম্পর্ক হলো আমার ভাগিনা ঠিক আছে এই আপনার প্রতিক্রিয়া মানে এই যে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটা অপপ্রচার হয়েছে এটার প্রতিক্রিয়া হলো তথ্য প্রযুক্তি আইনে তাদের বিরুদ্ধে আমরা ইয়ার প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে তথ্য প্রযুক্তি আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা ষড়যন্ত্রমূলক ব্যবস্থা নেওয়ার জন্য যে ষড়যন্ত্ররা আমাদের এই ছেলেদের বিরুদ্ধে করছে তাদের বিরুদ্ধে যে অপপ্রচারটা চালাচ্ছে এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই আর যারা করছে তারা একসময় আমাদের বাড়িতে আমাদের এলাকার লোকজনের ওই যে আওলাদ আনোয়ার তার বাবা মা যখন জীবিত ছিল তারা খুবই নিডি ছিল তারা একদম অসহায় ছিল তারা চলার মতো কোনো অবস্থা ছিল না আমাদের বাড়িতে কাজ করছে এখন মোটামুটি মনে হয় একটু অবস্থান কী করছে কাজকর্ম করে বিভিন্ন জায়গায় কাজকর্ম অবস্থা ভালো হয়েছে শরীরে একটু তেল হয়েছে মানুষকে মানুষ বলে গণ্য করে না যার ইচ্ছে তাই গালে গালাজ করে রাস্তাটা হাঁটতে পারে না এই রাস্তা দিয়ে চলাফেরা করার জন্য আমাদের যে কী অসুবিধা হইতো আজকে আপনারা মোটর সাইকেল নিয়ে আসছেন ঢাকা থেকে অনেকে রিক্সা নিয়ে আসে এখান থেকে প্যাক কাতা দিয়ে আমরা যাইতে পারতাম না আমাদের এলাকার মুরব্বীরা মুসল্লিরা এই মসজিদে যাইতে পারতো না সেই রাস্তাটা হলো কি কারণে হলো কিভাবে হলো আপনারা বলতে চাচ্ছেন যে এই যে রাস্তাটা হয়েছে এই রাস্তাটার মানে সবচেয়ে বেশি অবদান হলো জাহিদ সাহেব আমরা কাজটা নিয়ে আসছে এক কন্ট্রাক্টর কাজ পাইছে সেই কন্ট্রাক্টরকে আমরা বললাম কাউন্সিলর এবং আমাদের এমপি সাহেবের বরাদ্দের কাজ মহোদয়ের নির্দেশনায় আমাদের এই প্রত্যন্ত এলাকায় কাজ হচ্ছে এই কাজটা তারা কেন করলো তারা তাদের এই এলাকা যে কীভাবে কেন করবো ঠিক আছে তাদের অসুবিধা হচ্ছে
ঠিক আছে শফিকুল ইসলাম জাহিদ হাসান আমি আমি বলতে চাচ্ছি যে জাহিদ সাহেব এবং শফিকুল ইসলাম আরেকজন যে আছে মিয়াজউদ্দিন ওনারা তো আপনাদের আপনাদের এলাকার সন্তান না আমাদের সন্তান আমাদের ছোট ভাই 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 না ছোট থেকে তারা বড় হইছে তো ওদের কোনো অপরাধ ওদের কোনো কিছু আপনাদের চোখে কি কোনো পড়ছে আমার চোখে আমি তো আমার তো মোটামুটি ছোট থেকে পর্যন্ত বড় হইছি আগে পর্যন্ত আমাদের এলাকায় এরকম কোনো চিহ্নিত সন্ত্রাসী চাতাবাস আমরা কখনো দেখি নাই হয় নাই জন্মায় নাই আমার চোখে পায় নাই আমি এলাকায় দীর্ঘ বছর 88 থেকে এই এলাকায় রাজনীতি করতাম রাজনীতি থেকে এখানে আমি আমার কাজে পরিচিতির জন্য আমি ঢাকা শহরে অবস্থান করি তখনও আমি কোনোদিন শুনি নাই যে আমার এলাকায় যে যেসব মুরব্বীরা আছে যে তোমরা চলে গেছো এই এলাকায় এই ষড়যন্ত্র এই সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে কোনোদিন আমরা এই ধরনের কোনো খবর পাই নাই নিউজ পাই নাই ঠিক আছে এই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই এর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি মোহাম্মদ শুক্রিয়া আমি এলাকার সত্তা তো চাহিদা স্যার ছবি বাপু এবার একটু নদী আমরা এত অনেকদিন বয়স তো প্রায় 70 কাছে আছে এই পর্যন্ত আমাদের এলাকায় কোনো সন্ত্রাসী ফন্ত্রাসী হয় নাই নাম কি ওদের নাম মোহাম্মদ সফর উদ্দিন আপনার গ্রাম কই আমাদের গ্রামে লাগে আচ্ছা আপনি বলেন ওদের সম্পর্কে আপনি বলেন এই যে একটা অপপ্রচার হইল সেই অপপ্রচারটা কি আসলে সত্য নাকি এটার সাথে ওরা কোনোভাবে জড়িত আছে আমার তো 60-62 বছর হয়েছে এই পর্যন্ত ওর সাথে আমার চলাফেরা ছবি চাষের সাথে একসাথে আপনার কোনো জায়গায় গেলে আমি কোনো জায়গায় গেলে একখানে আমরা চলাফেরা এই পর্যন্ত আমি শুনি না এই অপপ্রচার এই যে জায়গা ছিল মিথ্যা বানানো অপপ্রচার এটা মিথ্যা বানানোর জিনিস দিয়ে অগ্রা এগুলো মিথ্যা ফাঁসানোর জন্য এই বছর আপনি বলেন ওদের সম্পর্কে যে যাদের বিরুদ্ধে একটা অপপ্রচার করা হয়েছে আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার আমি আজকে দীর্ঘ 22 বছর ধরে আজকে ফকিরখালী কেন্দ্রীয় জামে মসজিদের আমি সভাপতি আমি 50 বছর আমার প্রায় 48 বছর 50 কাছ হয়েছে আমি কোনোদিন চাঁদাবাজি জাহিদ হাসান শফিকুল ইসলাম মিয়াজউদ্দিন পাপ্পু কারো কাছে কোনোদিন একটি টাকা চাইতে আমি শুনি নাই বরং এদের পকেটের টাকা আরও মানুষকে এই যে চায়ের দোকানে এই দোকানে সেই দোকানে খরচ করে খাওয়া এমনকি করোনাকালীন সময় মহামান্য এমপি মহোদয়ের নিকট থেকে এবং আমাদের এই কাউন্সিলরের কাছ থেকে মেয়র মহোদয়ের কাছ থেকে বিভিন্ন রকমের ত্রাণ আইন না বিভিন্ন লোকের দিছে হ্যাঁ না সবাই আছে এ আপনার ত্রাণ দিছে না হাসানে সবার দিছে দিছে এমন কি এর পকেট থেকে খরচ করো 3-3 বার করে পুরো গ্রামে এমনকি এগুলো দিছে যারা অভিযোগ করছে এই জাহিদ হাসানের বিরুদ্ধে এমনকি জাহিদ হাসানের বিরুদ্ধে যারা অভিযোগ করছে এগুলো দিছে একটা রিলিফ কার্ডও এগুলো বাদ দেয় নাই এর সাথে এমন সম্পর্ক ছিল হ্যাঁ গরু কিনা পর্যন্ত দিছে একবার পাল্টে দিছে গরু বড় হয়েছে পালছে বড় হয়েছে বিক্রি করছে এটা লাভ মন্ডপ করে নিছে হ্যাঁ করে কোনো কিছু রাইখা এই হাসানে জাহিদ হাসান বাদ দেয় না ইয়া করে সব কিছুর মধ্যে রাখছে এই রাস্তাটা হইলো মেন কন্ট্রাক্টরের কাছ থেকে হেরা নিয়ে আসছে যে আমার মাটি আমার গ্রাম আমি সুন্দর করে এই রাস্তাটা করব ভাই আমাকে যদি দেন তাহলে রাস্তাটা আমি সলিড মতন করবো বহুত কষ্ট করে এই কাজটা আনছে তাও আর আমাদের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল সাহেবের মাধ্যমে ওনার কাছে নাই না নিজে দেখেন আপনারা প্রমাণ পাবেন এক নাম্বার ইট দিয়ে কাজ করছে যেভাবে করার এইটাই এর রাখলো না কেন এইটাইল তার তাদের একটা আক্রমণোত্ত জিনিস জাহিদ রাখলো না এই জন্য এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা কথাছে যে অভিযুক্ত আওলাদ হোসেন যে অভিযুক্ত নবী হোসেন যে অভিযুক্ত আনোয়ার হোসেন যে অভিযুক্ত কামাল হোসেন তাদের বাগিনা হইল সুমন যে আজকা এই এস এ বাংলা টিভি চ্যানেলে আজকা এই রিসার্চে অপপ্রচার চালাইছে এই চ্যানেলে যারা নিউজ করছে হের আপন বাগিনা এই বাগিনার ক্যারেক্টারও ভালো না এই বাগিনার লম্পট খারাপ এই গ্রামে কোনো স্থান নাই ও থাকে আরেক গ্রামে থাকে এই এগুলি করে বিভিন্নভাবে পয়সা কামায় বিভিন্ন একটা নিউজ করবো বইলা টাকা কামায় বিভিন্ন একটা মামলা মোকদ্দমার টাকা কামায় এর হলে এই কাজ হ্যাঁ কিছুদিন আগেও মনে করছে কয়েক বিপদে পড়ছে ওই সময় আমারে মনে করছে যা টাকা ডাকছে আমি এই বিপদ রেখা করে উদ্ধার করে দিছি তারপর আমি নিজে ফোন করছি যে সুমন
যাই হইছে আসো আমরা বইসা দেখি কি হইছে আমি সামাজিক লোক এবং সমাজ বিশ্বাস করি সমাজের লোকের ভালোমন্দ আমি দেখব ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করে তৌফিক দেয় চলো আমাকে কইছে ঠিক আছে এটা তো হইবই আমি করতে থাকি আমি ঠিক আছে যেটা ভালো মনে করো করো আমি এই পর্যন্ত রইছে আমি এটা দৃষ্টান্তমূলক প্রতিবাদ জানাই এবং মাননীয় মেয়র মহোদয় এবং এমপি মহোদয়ের কাছে আমি এই ব্যাপারে আমি হস্তক্ষেপ কামনা করছি এবং প্রশাসনের কাছে এটা হস্তক্ষেপ কামনা করছি আমার থেকে আগে নিত কারণ আমি তো অন্য গ্রাম থেকে এখানে এসে বসবাস করছি তাই না তো আমার যতটুকু জানা মতে আমি দীর্ঘদিন যাবত এই ফকিরখালীতে বসবাস করি আমার জানা মতে আমি জানি যে হাসান ভাই কিবা পাপ্পু ভাই কিবা এখানে শফিক ভাই আছে তারা যথেষ্ট ভালো মানুষ বা গরিবের বন্ধু এক কথায় ঠিক আছে তারপর বলা যাচ্ছে যে আমার অনেক উপকারে আসছে কারণ আমি একটা ছোট্ট একটা রাস্তা করছি এই জন্য রাস্তাটার জন্য তাদের অনেক ভূমিকা ছিল ঠিক আছে তারপর আমি যথেষ্ট পরিমাণে জানি যে এদের মতো মানুষ হয় না আর অনেক দয়ালু এমন এদের মনের ভিতরে অনেক রং মানে গরিবদের জন্য অনেক ভালোবাসা ঠিক আছে আর এই ধরনের মানে কথা যে বলা হচ্ছে বানোয়ার কথাবার্তা এগুলো সম্পূর্ণই মিথ্যে আমি যতটুকু জানি খুবই ভালো মানুষ না খুবই ভালো মানুষ এক কথায় তারা গরিবের বন্ধু ষড়যন্ত্রমূলক ভাবে হাসান এবং শফিক এদের নামে চাঁদাবাজ হিসেবে তারা একটা ইউটিউব চ্যানেলে প্রতিবেদন তৈরি করছে অপপ্রচার প্রোপাগান্ডা কইরা তারা আমাদেরকে হেয়প্রতিপন্ন এবং সমাজের চোখে মানুষের দৃষ্টিতে আমাদেরকে নিচু বানানোর জন্য এই ষড়যন্ত্রমূলক অপপ্রচার এই অপপ্রচারের সুস্থ তদন্ত সাপেক্ষে এটার বিচার চাই হ্যাঁ তথ্য প্রযুক্তি আইনে বাংলাদেশ প্রশাসন আইনের প্রশাসনের কাছে আমি এটার সুস্থ বিচার চাই আর যাতে অদূর ভবিষ্যতে এইরকম কারো বিরুদ্ধে এরকম অপপ্রচার না হয় এটার জন্য বাংলাদেশ সরকার যেন এটার পদক্ষেপ নেয় এই জন্য আমি এদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাইতেছি আমরা কখনো চাঁদাবাজ না আমার নাম জাহিদ হাসান আমি এলাকার সন্তান মূলত এখানে যে টার্গেটটা করাইছি এই রাস্তা কাজটা করাইছি আমি আমার মামা আদার আছে আমার সংগঠন যারা আছে যুবলীগ আর আমি থেকে নিয়ে এটা আমাদের সরকারের দলীয় কাজ এই কাজটা যখন ওই যে বিক্রিমে বাড়ি বন্ধ আসে ওইখানে আসার পরই মোটামুটি একদিন চারবার বাধাইছে কাজটা তাই আমি সারাক্ষণ কাজে থাকি হেঁটে গেছি লাঞ্চে গেছি মামা গেছে হঠাৎ মামা মন্দির তাড়াতাড়ি হয় আইলাম যে দেখুন যারা নারী পুরুষ সব মিলে ব্যারিকেড রাখছে মানে যে স্টাফ আছে স্টাফ সহ মানে এরা ব্যারিকেড ভিতরে রাখছে দেখলাম কী আর কাজ করে দেবো না কেন এই রাস্তা আমাদের জায়গা তৈরি হইতেছে তো জায়গা না দিলে জায়গা বন্ধ করি তো সরকারি জায়গা আছে কই তো ওই যে অপরপক্ষে যে খেতে জমি আছে নাল জমি নাল জমিতে তারা রাস্তা দিয়েছে যাক এরকম ঘটনা অনেক আছে এই এই টুকু রাস্তা যে কীভাবে করে আইসি আল্লাহ জানে আমরা বন্ধ করে যাক যে আমি পারে আইসি এটার কেন্দ্র করে এই রাস্তাটা কেন্দ্র করে সে ইভেন সে ওই যে হাওলা সে প্রকাশ্যে আসে সকালবেলায় দিন হাতে ব্রাশ নিয়ে এসে আমার স্পষ্ট মনে আছে হাতে ব্রাশ নিয়ে এসে আমার মামাকে নিয়ে বালা দিচ্ছে যে যদি আমি একটু কালো একা রাই তাই শুভে কাজ করা কাজ করতে পারবি আচ্ছা হুমকি দিছে হুমকি দিছে তাই কাজ করতে পারবো না কী করবো কী করা যায় এখন কী চান্দা লাগবে না কি তা তিনি সে বুঝোস না একা গাইতে আসো সরাসরি কাজ করতে আসোস পাইছিস কি মানে চান্দা দেন না দেওয়ার কারণে মন হয় মূলত আপনাদের আমাদের মেজাজ খারাপ হওয়ার পরও আর আমরা সামনে বাড়াই নাই আর যেমনি ভাই বন্ধু রেখিয়া আমাকে তোর কাজটা হোক আচ্ছা 40 বছর যাবো আমার এলাকায় কোনো মাটি পড়ে না আরও বেশি হইব যাই আমরা অনেক সহ্য করার পরে কাজটা হোক এইটা যাওয়ার পরে সে ওই দিনকে পরে থেকে সে একটা মানে ছোট্ট একটা ইন্দুল নিয়া ইসু ইসু নিয়া সে বাংলা চাঁদাবাজ আমরা 1 লক্ষ টাকা চাঁদা যাইছি 1 লক্ষ টাকা আজকে চাঁদা যেমন আপনাদের দোয়া আমার এলাকায় সবাই আছেন এখানে আল্লাহর মধ্যে আমার আব্বা আমার জন্য যারা গিয়েছে আলহামদুলিল্লাহ আমি চলতে পেতে পারি ভালো আর বড় কথা হইলে আমি তো এলাকায় যে কাজ করে দিয়েছি আমি আমি বুকে হাতে বলতে পারি আমার পকেটে গেছে স্যার আমি পকেটে 10 টাকা ঢুকাই নি হ্যাঁ অবশ্যই আছে এর সাথে বিরোধী দলের কুন্দল আছে আমি 75 নং ওয়ার্ডের যুবলীগ আছি এমন আমি কিছুদিন আগে সিভি জমা দিয়েছি কি পোস্টের জন্য আমি সাংগঠনিক সমাধানের জন্য সিভি জমা দিয়েছি দিয়েছি আমাদের যে ওয়ার্ডের যে এই বর্তমান সভাপতি সেক্রেটারি সাহেব আছেন মূল দলের এতে কাছে জমা দিয়েছি আপনারা নক্ষ দেখতে পারেন আমার মূলত আমি দলীয়ভাবে আগাতে দিয়েছি গা
আগা যাওয়ার কারণেই এটাকে হায় বন্ধ করার জন্য আমার যাতে বাধাবিন করতে পারে এই জন্য তারা এই অপরচনা এরা দিন আর দিন গেছে দেখেছ আমি এক লোকটা আমি সব কিভাবে চাই এরা আমাদের বাড়িতে কাজ না করে তাতে বাদ জোর নেই আরে করোনা কালে আমি সাতবার মাত্রা নাইছি আমার ব্যক্তিগত তিনবার আমার নিজস্ব তবে তিনবার চারবার আমার মেয়র মহোদয় থেকে তিনবার হচ্ছে আমার আর দুবার হচ্ছে আমাদের এই প্রধানমন্ত্রী মহোদয় থেকে একটা ট্রেনের টিকিট আমি ওনার মিস দেরি এই বাড়িতে প্রতিটা ঘর আমি বুঝে নিয়েছি হাতে আছে আমি আর আমার মামা ওই লোক খাইয়া বুকে খাইয়া আমার মানে বুকের উপর বসে আমার শুরু দিয়ে বইল আমার আমি সরকারের কাছে ইভেন প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করছি আমি তীব্র নিন্দা জানাই এর আমি এর প্রতিবাদ জানাই এবং আমি এর সুষ্ঠু বিচার চাই আমার নাম মোহাম্মদ মিয়াজউদ্দিন আমার গ্রামে ফকির খেলিতে এখানে আমার ক্রেতারা এবং শফিক হাজি হাসান আলমগীর পাপ্পুকা সবাইকে মিলে যে অভিযোগটির মূল কারণ হলো আমার এলাকার বিগত মানে রাস্তা হয় নাই মানুষ অনেক পরিশ্রম করে এই এলাকায় চলাফেরা করতে হচ্ছে কষ্ট তো যখনই মনে করেন এমপি সাহেব ছেলে ছাত্র ভাইয়ের বাড়িতে মেয়র সব নিজে রেখে গেছেন রেখে যাওয়ার পরে সারা বাংলাদেশে উন্নয়ন হয়েছে কিন্তু আমাদের এই দেশে কোনো উন্নয়ন নেই তো সারা বাংলাদেশে উন্নয়ন হয় দু এক জায়গায় যদি উন্নয়ন না হয় তাহলে কিন্তু এখানেই হয়তো বিভিন্ন মিডিয়ার ফুটেজ আসবে এখানে উন্নয়ন হয় নাই তো উন্নয়ন এখানে বাড়তে পারবো তো যাই হোক সরকার এখানে কাজ দিছে দলীয় কাজ তো এই কাজ নিয়ে অনেক পায়তারা শুরু হয়েছিলো তো যেমনি হোক এই কাজ যাবো এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় এই হাসান শফিক হাজি এরা যারা আছেন সবাই মিলে মনে করেন এই কাজটা এখানে আনলো কিন্তু এখানে আনার পরে কিছু অন্য লোকের ইন্ধনে মানে যাতে না কাজটা করে তারা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করছে এই আওলাদ আনোয়ার তারা সৃষ্টি করে মনে করেন আমাদের বানানি নানানভাবে করার চেষ্টা করছে একটা বিষয় আমরা ওই যে ভিডিওটা আপনাদের স্মরণ হয়েছে ওখানে আমরা একটা জিনিস খুব সুন্দরভাবে দেখছি যে আপনাদের ছবি পিন করে বড় করে ওরা এটাকে দেখাইছে আসলে আপনাদের ছবি ওরা কিভাবে পাইলো এটা ফেসবুক আইডি থেকে তারা সেভ করছে নিয়া এটা ওইভাবে প্রচার করছে আসলে এটা মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ছবিটা কেটে এটাকে প্রচার করা এবং একই এলাকার লোক যারা যারা এলাকার জনপ্রতিনিধি কাজ করে যারা এলাকার পক্ষে কাজ করে তাদেরকে গাইল করার জন্য এবং তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই সুন্দরভাবে একটা ছবি পিন করে হ্যাঁ এবং তারা নিজেরা নিজেরাই তাদের আমরা একটা দেখলাম যে তাদের বাইরে লোক নাই সব তাদের নিজেদের লোক হ্যাঁ যেমন আজকে আপনাদের পক্ষে কথা বলার জন্য পুরো এলাকার লোকজন চলে আসছে আমরা যদি মনে করতাম যে আপনারা খারাপ তাহলে এই লোকগুলো আপনাদের পক্ষে কথা বলতে আসতো না তাহলে আমরা আসলে স্পষ্ট বুঝতে পারছি যে আপনাদেরকে আসলে ঘায়েল করার জন্য আপনাদেরকে জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য এটা একটা চক্রান্ত তো এই চক্রান্তর পক্ষে এলাকাবাসী আজকে খুব শক্তভাবে আপনাদের পক্ষে আসছে এবং এর তীব্র মিথ্যা প্রতিবাদ জানাইছে ওনাদের দুইজনের এটা ঠোক বরাদ্দ এই কাজটা ধরার কথা ছিল কায়াতপাড়া বাজারের উত্তর পাশ থেকে এই কাজটা আমার নেতা ঢাকা মহানগর দক্ষিণ খিলগাঁও থানা যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুদ্দিন আহমেদ মিলন ভাইকে নিয়ে হাবিবকে নিয়ে আমি যেভাবে পাচ্ছি এমপি মহোদয়কে দৈরা এই নাসরিনের কাছ থেকে তারপরে আকবরের কাছ থেকে জোর করে চাই আমরা নিয়ে আসছি নিয়ে এসে আমরা এদিক থেকে কাজ করছি ওনারা চেয়েছেন এই দিকতে ধরতে কন্ট্রাক্টাররা ওই দিক থেকে ধরার চেষ্টা করছি কিন্তু আমরা জোর করে এখান থেকে এই মিলন ভাইয়ের মাধ্যমে আমরা এই কাজটা এখানে নিয়ে আসছি মিলন ভাই যদি না থাকতো তাহলে এই কাজটা আমরা এদিক থেকে নিয়ে আসতাম ভাই এই রাস্তাটা করাতে কি আপনাদের উপকার হয়েছে না অপকার হয়েছে উপকার হয়েছে কি জাহিদের জাহিদ হাসানের কোনো অবদান আছে সবারই অবদান পরিশ্রম দিছে খুব এই রাস্তার মধ্যে হুজুর আপনি কি বলেন কাজটা আনছে অনেক কষ্ট করে আল্লাহ হাফেজ
Allah abi. Allah'a emanet olun.